আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের উদ্যোগে এবং সালানপুর থানা ব্যবস্থাপনায় নাটকের মধ্য দিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা শিবির করা হলো। কলকাতার কলকথা নাট্য সংস্থার পরিচালনায় পথে যেতে যেতে নাটকের মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। নাটকের মধ্য দিয়ে সাধারণ মানুষদের জানানো হয় যে হেলমেট পরে গাড়ি চালানো সবার উচিত, তবে দুর্ঘটনা থেকে বেঁচে থাকা যায় ও সিট বেল্ট পরে গাড়ি চালান। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ হচ্ছে আইনত অপরাধ, সাবধান যানবাহন চালান, দুর্ঘটনা হবে না তাও জানানো হয়। এই নাটকের মধ্যে মুখ্য চরিত্রে অংশ নিয়েছিলেন ভাস্তি মুখোপাধ্যায় এবং সুশান্ত মুখোপাধ্যায়, অরিন্দম সাগর, পঙ্কজ সুবীর। তাছাড়া নাটকের মুখ্য রূপে উপস্থিত ছিলেন সারানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি, কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল সাহা সহ প্রমুখ। সালানপুর থানার এমনকি উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীগণ। আসানসোল থেকে কাজল মিত্র রিপোর্ট, সময় জিতেছি। রাস্তায় বেরিয়ে না রাস্তার নিয়ম তো মানতে হয়, তাই আমরা তো মরে গেছি, আমরা পরে যখন আবার জন্মাবো তুই জন্মাবি তখন বাবা জন্মাবো, আমি তো খুব চাই জন্মাতে, আমার আরেকটা জন্ম হবে ভাই। ঠিক আছে, আমরা যখন জন্মাবো না তখন আমরা সমস্ত ট্রাফিক নিয়ম মেনে চলবো। হ্যাঁ ঠিক আছে, মনে থাকবে? হ্যাঁ সত্যি মনে থাকবে? সত্যি বলি, মন দিয়ে বলছিস তো, অন্তর দিয়ে বলছিস তো, অভিনন্দন জানাচ্ছি যারা এই রোদের মধ্যেও আশেপাশে সবাই এসে জড়ো হয়েছেন। এটা আপনাদের জন্য প্রোগ্রাম, আমাদের কিছু নয়, একটা অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা। এটা যতটা আমাদের কাছেও প্রবলেম, লয়ারা দিক থেকে কোনো সমস্যা, পুলিশেরও আছে, তার থেকে বেশি সমস্যা যার বাড়ির উপর দিয়ে যায় তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না, বা বিশেষ করে তার অঙ্গহানি হলে সেখানে আর কিছু ফিরিয়ে আনা যায় না। তো যার ক্ষতিটা যা হয় সেই ফ্যামিলির উপর দিয়ে হয়। তো এই এই বিষয়ের উপর দিয়ে কখনো রাষ্ট্রপতি একটা সত্য আপনাদের নাটকের মাধ্যমে বোঝাবে, এবং এটাকে দেখে যদি আপনাদের ভালো লাগে, মনে রাখেন, আরো পাঁচজনকে বলেন, মেনে চলেন, সেটাই আমাদের সার্থকতা। ধন্যবাদ আরেকবার যাবো কখনো রাষ্ট্রপতির ভাষণী সুভাবনাকে, আমাদের সালানপুর থানার পক্ষ থেকে, এখানকার অধিবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। গতকাল থেকে আমাদের সাথে এইভাবে আপনারা জুড়ে আছেন, আগামী দিনে আমরা আরো ভালো ভালো কাজ করবো, প্রোগ্রাম করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের নাটক শুরু করতে বলবো। আর নমস্কার, নাট্য সংস্থাকে আমাদের এখানে এসে যে এত সুন্দর প্রোগ্রামটা করলো আমাদের খুব ভালো লাগলো। এটা থেকে আমাদের সবাই শিক্ষা নেওয়া উচিত যে আমরা রাস্তাঘাটে চলার সময় সাবধানতা অবলম্বন করব, গাড়ি চালানোর সময় সঠিকভাবে হেলমেট পরবো, কানে মোবাইল দিয়ে রাস্তা পারবার করবো না, এই শিক্ষা আমাদের নেওয়া উচিত। এই শিক্ষার জন্যই আমাদের এই প্রোগ্রাম, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি। স্যার কি হয়েছে? স্যার স্যার কি হয়েছে?